বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ায় শিক্ষক এবং শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষক বাবু মহাদেব চন্দ্র সাহার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দিদার মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে কুমিল্লা কোটবাড়ি সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এখনও পদত্যাগ না করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর দিদার উল আলম, উপ উপাচার্য ডক্টর আব্দুল বাকি এবং রেজিস্ট্রার মোহাম্মদ জসিম উদ্দিনের কুশপুত্তলিকা দাহ এবং বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণে বিরোধিতা করায় ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট হেমায়েত উদ্দিন বিজ্ঞান শিক্ষাঙ্গনে প্রধান শিক্ষক দিবস চন্দ্রের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এছাড়া বান্দরবানের পার্বত্য জেলা পরিষদে দুর্নীতিবাদ চেয়ারম্যান এবং সদস্যদের অপসারণের দাবিতে অবস্থান ধর্মঘট করেছেন বান্দরবান সচেতন নাগরিক সমাজ।